এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নে, তোর এবার বাইরে যা, বাকিটা আমি দেখছি। ঠিক আছে বস, এই চল। ও, ওনাকে নিয়ে আসছেন? কি করতে হবে সব বুঝে নিয়েছেন তো? হ্যাঁ আমি জানি, ডোন্ট ওয়ারি, আপনি এখনো ভাবতে হবে। এক্ষুনি আসলে আমার কাছে একটা ফোন এসেছিল, উনি ফোনে আমাকে বুঝিয়ে বলে দিয়েছেন আমায় কি করতে হবে। গুড, ভেরি গুড। তাহলে ডাক্তারবাবু, আপনি আপনার কাজটা শুরু করে দিন। ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি কেন আপনি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন। নিন, এটার মধ্যে 50% অ্যাডভান্স রয়েছে, বাকি টাকাটা আপনি কাজটা শেষ হলেই পেয়ে যাবেন। এটার জন্যই আমি হাত গুটিয়ে দাঁড়িয়েছিলাম। দেখুন, আপনাকে একটা কথা বলি, দেখুন ওনার সাথে না আমার অনেক দিনের পরিচয়, এর আগেও এরকম অনেক কাজ আমি করেছি, আমি জানি এই ব্যাপারে উনি খুব পার্টিকুলার, এক ফোঁটা কোনো দিন ওনার কোনো কথার নড়চড় হয়নি। উনি এক কথার মানুষ, কিন্তু এবারের কাজটা একটু আলাদা। আপনি যত্ন নিয়ে কাজটা করবেন, আর দেখবেন এই মহিলার যেন কোনো ক্ষতি না হয়। তাড়াতাড়ি কাজটা শেষ করুন। আপনাকে একটা কথা বলি, দেখুন উনি যেমন এক কথার মানুষ, আমিও না হার্ডকোর প্রফেশনাল, আমি ডক্টর। পেশেন্টের কেয়ার নেওয়াটা না আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আর আমি আমার দায়িত্ব কোনোদিনই ভুলে যাই না, তো আমি জানি আমি কি করছি। ডাক্তারবাবু, তাড়াতাড়ি কাজটা করতে হবে, আমার হাতে সময় খুব কম। ও তাই? আমার তো মনে হচ্ছে আপনার জন্যই কাজটা লেট হচ্ছে। আপনি বাইরে যাবেন, তবে তো আমি আমার কাজটা শুরু করব। প্লিজ, ওকে, এক্সকিউজ মি, শুনুন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ইনি কে, এনাকে আপনি চেনেন? ডাক্তারবাবু, আপনি আম খাচ্ছেন, খান, কোন গাছে রাম সেটা জেনে আপনার কি হবে? রাইট, ইউ আর, আই এম সরি। নার্স, পেশেন্টকে রেডি করো।